বুমরার চটনি, লক্ষণ নেতৃত্বাধীন এনসিএর ওপর ক্ষোভে ফেটে পড়লেন মোহাম্মদ কাইফ। বর্তমানে ক্রমশ বর্ধিত হওয়া টিম ইন্ডিয়ার চোটের তালিকা ভারতের ক্রিকেট মহলকে বেশ চিন্তায় রেখেছে। ভারতের জন্য সবচেয়ে বড় ধাক্কা হলো তাদের দলের তারকা পেসার জসপ্রীত বুমরার চোট। চোটের কারণে তিনি প্রায় আরও 3 মাস মাঠের বাইরে থাকবেন। এই তারকা ভারতীয় পেসার গত বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ মিস করেন। এই বছর বর্ডার গাওস্কার সিরিজও খেলতে পারেননি তিনি। গত বছর সেপ্টেম্বর থেকেই তিনি মাঠের বাইরে আছেন। এমনকি 2023-এর আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তার অংশগ্রহণ করা নিয়েও সংশয় রয়েছে। তাছাড়াও বুমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না বলেই খবর। বুমরার চোটের কী পরিস্থিতি সেটা নিয়ে অন্ধকারে রয়েছেন সকলেই। আর তার চোটের বিষয় স্পষ্টতার জন্য আর তার চোটের বিষয় স্পষ্টতার অভাবের জন্য জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষণ এবং তার টিমকে কড়া কথা শোনালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ। বুমরা প্রায় 6 মাসেরও বেশি সময় ধরে পিঠের চোটের সমস্যায় ভুগছেন। গত বছর এশিয়া কাপে অনুপস্থিত থাকার পর তাকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে রাখা হয়েছিল, কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে তিনি নতুন করে চোটের কবলে পড়েন এবং তারপর থেকে তিনি মাঠের বাইরেই রয়েছেন। তবে চলতি বছরে পিঠের অস্ত্রোপচার করানোর পরেও তিনি 2023-এর আইপিএলের পুরো মরশুম থেকে ছিটকে যান। এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে কথা বলার সময় কাইফ দাবি করেন যে বুমরার প্রত্যাবর্তন সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা কারোর কাছে নেই, আর এটা ভারতীয় ক্রিকেট ভক্তদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। পাশাপাশি তিনি খেলোয়াড়দের এত ঘন ঘন চোটের জন্য সিস্টেমকেই দায়ী করেছেন। কাইফ বলেছেন, আমি সিস্টেমের ত্রুটি লক্ষ্য করেছি। খেলোয়াড়দের স্কোয়াডে বাছাই করা হয়েছে এবং তারপরে তারা পুরোপুরি ফিট নয় বলে ম্যাচের আগে তাদের বাদ দেওয়া হয়েছে। এটি সম্প্রতি বুমরার সঙ্গেই ঘটেছে, এমনকি মোহাম্মদ শামির সঙ্গেও এটি কয়েকবার ঘটেছে। সুতরাং এনসিএ প্রশিক্ষক, ফিজিও, ভিভিএস লক্ষণ এবং তার দলকে এই পরিস্থিতির দিকে নজর দিতে হবে। বুমরা পরের দিন খেলবে এমন আশা করছেন যে সমস্ত ক্রিকেট ভক্তরা, তাদের জন্য এটা অন্যায় হবে। আমি মনে করি এটি একটি অত্যন্ত গুরুতর বিষয় এবং এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। তিনি আরও যোগ করে বলেছেন, এখানে স্বচ্ছতা থাকা উচিত এবং ফিট ঘোষণা করার আগে খেলোয়াড়দের সঠিকভাবে পরীক্ষা করা উচিত। কোনো অস্বচ্ছতা থাকা উচিত নয়। একজন খেলোয়াড় হয় ফিট, নয়তো তার পুরোপুরি ফিট হতে 10-20 দিনের বেশি সময় লাগবে। একজন বুমরা ভক্ত হিসাবে আমি জানতে চাই ওর চোটের অবস্থা কী, ওর রিহ্যাবের জন্য কতটা সময় লাগবে। তাই ওদের উচিত বুমরা সম্পর্কে সঠিক তথ্য দেওয়া। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং অন প্লেগ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।